ওকে ওকে সমস্যা নাই ঠিক আছে আচ্ছা সবাই একদম নূর তাহলে সবাই মিউট করে দাও আমি সবার সাথে কথা বলি নাকি মিউট করলে আবার যাতে ওপেন করতে পারো ওপেন করে দিও আচ্ছা ঠিক আছে শহীদ স্যার আপনি স্যার স্যার আপনার মিউট হয়ে গেছে স্যার আমরা কি শুরু করবো হ্যাঁ কানেকশন তো হয়েছিল আমি এবং আরো আরেকজন আছেন নূর হোসেন এবং আজকে আমাদের অতিথি হিসাবে আছেন হলো আমাদের টার্গেট বল অ্যাসোসিয়েশনের সহসভাপতি এবং টেকনিশিয়াল অফিসার মানে যত আমাদের বাংলাদেশে খেলাটা আনছেন যিনি শহীদুল স্যার সরি বিপিএম শহীদুল জওয়ান স্যার এবং আমাদের সাথে আরো আছেন হলো আমাদের জয়েন্ট সেক্রেটারি দীন ইসলাম ভাই তো আমাদের আমাদের আজকে এই অনুষ্ঠানের মানে এই আজকে জুম মিটিং এর আসার একটি কারণ সেটা হলো আগামী 1 তারিখ থেকে আগামী 7 তারিখ পর্যন্ত ইন্টারন্যাশনাল টার্গেট বল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একটা আমাদের টার্গেট বলের উপরে একটা কোর্স করা হবে সেই ব্যাপারে আমরা আমাদের আমরা এই মানে কোর্সে আরো কিভাবে মানে করলে আমাদের কি কি বেনিফিট হইতে পারে মানে এবং কি কি আরো আমরা জানতে পারি এবং আমরা মানে কিভাবে জয়েন করতে পারি সেই বিষয়ে আমাদের আজকের যে অতিথি দুজন আছেন তারা আমাদের কাছে এই বিষয়গুলো একটু ভালো ক্লিয়ার করবেন তার মধ্যে হলেন প্রথমত আমাদের সাথে কথা বলবেন হলো আজকে মানে আমাদের টার্গেট বলের সহসভাপতি জনাব শহীদুল ইসলাম স্যার আমি শহীদুল ইসলাম স্যারকে বিনীতভাবে অনুরোধ করবো যে আমাদের এই দিক নির্দেশগুলো সুন্দরভাবে দেওয়া এবং আমাদের এই টার্গেট বল অ্যাসোসিয়েশনের মানে আমরা কিভাবে আরো অগ্রসর হইতে পারি ট্রেনিং গুলো করতে পারি সুন্দরভাবে সেই বিষয়গুলো নিয়ে আগে প্রথমে মানে আলোচনা করবেন আমাদের শহীদুল ইসলাম তারপর আমাদের দীন ইসলাম স্যার আমাদের সাথে আলোচনা করবেন শহীদুল ইসলাম স্যারকে আমি একটু বিনীত অনুরোধ জানাচ্ছি যে আমাদের একটু এই বিষয়ে কথা বলার জন্য শহীদ স্যার শুনতেছেন স্যার আনমিউট করে আপনি একটু বলেন জি শুনতেছি আমরা সবাই শুনতেছি এবার আপনার নির্দেশ আমাদের কথাগুলো বলুন হ্যাঁ প্রিয় শিক্ষার্থীবৃন্দ যারা এই অনলাইনের টার্গেট বলের যে কোর্সটা হবে সেই কোর্সটায় আমরা অংশগ্রহণ করব এখন কথা হচ্ছে যে কতগুলো লোক আমরা বা কতগুলো কোর্স আমরা এই টুর্নামেন্ট মানে এই আমার মনে হয় যারা
খুবই আগ্রহী এবং এই টার্গেট বল নিয়ে কাজ করার জন্য জড়িত স্যার। আমি জানি সবাই জড়িত স্যার, তার মধ্যেও আছে কিছু ছেলে আমার মনে হয় যে কলেজে পেজ আছে তারা যে এই টার্গেট বল নিয়ে কথা বলতে বলে এবং টার্গেট বল জবাব দেখেছে। আসলে এটি একটা যে কোনো খেলার এটা একটা কোচরা এবং রেফারিরা কিভাবে এই খেলাকে ডেভেলপ করা তারা যখন এই চিন্তা নিশ্চয়ই নিশ্চয়ই এই খেলা কত দ্রুত এখন করতে পারছি না, তো আমরা অনলাইনের মাধ্যমে যে খেলা ইউনিভার্সিটি যে কোর্সটা হবে আমরা যে এই কোর্সটা করব, তো আমরা আসলে সবাই করতে পারলে ভালো, আর যারা ট্যালেন্টেড একের থেকে দশ তারা মূলত মানে একটা নির্দিষ্ট এরকম পারবে বা পুনর্জন এরপরে আরো করবে। এক সবাই যদি একসঙ্গে মানে ভার্সিটিতে উঠতে যায় তাহলে কিন্তু সমস্যা হয়, এই জন্য আমার সাজেশন আছে এই সিনিয়র দেখে এবং খুব এক্সপার্ট দেখে অংশগ্রহণ করা উচিত আমি মনে করি। এখন সবাই সেক্রেটারি সাহেব আপনারা সবাই মিলে টার্গেট বল কোচেস অ্যাসোসিয়েশন এখন হয়নি কোচেস দ্বারা এই নিয়ে কাজ করতেছেন তাদের বলবো যে এটা আলোচনার মাধ্যমে রাস্তা পথে। তো আমি আসলে ওই যে কালা ইউনিভার্সিটি যে এবার যে প্রশিক্ষণ করছে এখানে কি নির্ধারণ করেছে শুনলাম সেক্রেটারি মজার কাছ থেকে যে জন প্রতি এনপিপি 600 টাকা, বলবে কি করবে না করবে আমার সঙ্গে আলোচনা শুরু করেছে, আমি আমরা তার মধ্যেই এই কথাগুলো শুনবো যে কোর্সে অংশগ্রহণ করার ব্যাপারটা কি, আর যদি কেউ নির্দিষ্ট ভাবে করতে চায় সেটাও কোনো সমস্যা নাই, কারণ শিক্ষা এক জায়গায় হাজার হাজার লক্ষ লক্ষ একটা আগুন থেকে মানে তার কোটি কোটি আগুন নিয়ে আগুনের কিছু হবে না, তো শিক্ষাটা যদি আমরা নেই যদি সব অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে নির্দেশনাটা সেটা হচ্ছে যে আমরা চাই যে ট্যালেন্টেড কিছু কোচ যারা মানে এই নিয়ে কাজ করবে তাদের মানে তার ধ্যান ধারণাই যে আমি টার্গেট বলের একটা হাই লেভেল কোচ হবো, আমার মনে হয় তাদেরকেই চান্স দেওয়া উচিত। তো আমি সকল শিক্ষার্থীর যে সামনে আগামী কোচ আসছে তার জন্য প্রিপারেশন নেবেন, টার্গেট বলের যে কোচের লাইন যে প্রশিক্ষণের যে কোচটা যত উন্নত হয় সেই খেলার পরে কোচ বলে আর খেলার যে প্লেয়ার হবে তারাও ভালো হবে। যাই হোক আমি সবাইকে আবারও শুভেচ্ছা অভিনন্দন যে আপনারা এই কোর্সটা অংশগ্রহণ করতে যাচ্ছেন যেটা 7 দিনব্যাপী হবে, সেই কোর্সে যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অনেকগুলো কোর্স আপনারা এই মিটিং এ অংশগ্রহণ করেছেন, তো যাই হোক আর কি করবেন সেক্রেটারি মহোদয়ের কাছে আমি অনুরোধ রাখতেছি সেক্রেটারি মহোদয় যেন সমস্ত কিছু বিষয় তো আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি। সকল প্রশিক্ষণ আর্থিক আমার প্রাণ প্রিয় প্রশিক্ষক সবাইকে আসসালাম আলাইকুম। ধন্যবাদ জনাব শহীদুল ইসলাম স্যারকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য, এবং এই মুহূর্তে আমি যাকে আহ্বান জানাবো জি জি স্যার বি এম শহীদুজ্জামান জি জি শহীদুজ্জামান বি এম শহীদুজ্জামান জি আচ্ছা
ওকে স্যারকে ধন্যবাদ, স্যারকে ধন্যবাদ। আমি এই পর্যায়ে আমাদের টাগল বল অ্যাসোসিয়েশনের যে জয়েন্ট সেক্রেটারি জেনারেল সেক্রেটারি যিনি ইসলাম ভাই, যিনি এই করোনা কালীন সময়েও মানে এই টার্গেট বলের যে কার্যক্রম সেটা থামায় রাখেন না, তিনি সবার সাথে ফোনে কন্টাক্ট রেখে এবং যে গালা ইউনিভার্সিটিতে কোর্স হইতেছে সেটা সবাই অংশগ্রহণ করতেছে কিনা সেটার বিষয়ে তিনি সবার কাছ থেকে ফিডব্যাক মানে জয়েন করতেছে কিনা, তারা ট্রেনিং করতেছে কিনা, এটা নিয়মিত ফোন দিয়ে সে জানেন এবং এই সম্পর্কে মানে মানে তার কথা আসলে বলে শেষ হবে না যে সে প্রতিটা কাজে এত মানে ইয়ে করতেছে, অ্যাসোসিয়েশনটাকে দাঁড় করার জন্য এত কিছু কাজ করতেছেন। হ্যাঁ, তার এই মানে কার্যক্রম গুলো আরো অনেক মানে সুন্দর করতে জন্য যাতে আমরা ভবিষ্যতে আরো ভালো করে করতে পারতেছি করতে পারি, এখন এই মানে আরো যাতে আমরা ভালো কাজ করতে পারি এবং আমাদের যাতে কোচরাও যাতে আরো উৎসাহিত হয়, হ্যাঁ এই বিষয়ে তার দিক নির্দেশনামূলক কিছু কথা বলার জন্য আমি আমাদের মানে জেনারেল সেক্রেটারিকে আমি জানাবো, যে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য জানাবো। আগে আনমিউট করে তারপর কথা বলতে হবে। আনমিউট করতে হবে, নূর দেখো তো একটু, নূর জি দেখছি। জি জি শুনতেছি, আমরা শুনতেছি। ধন্যবাদ মুইদিন, প্রথমেই মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই বাংলাদেশে খেলাধুলার জন্য আমরা কঠোর পরিশ্রম করতেছি। আমি শহীদ স্যারকে ধন্যবাদ জানাই, আমি ধন্যবাদ জানাই আমাদের প্রেসিডেন্টকে, আমি ধন্যবাদ জানাই আজকের এই দীর্ঘ করোনার মাধ্যমে যারা এই অনলাইনে ক্লাস করার জন্য আগ্রহী হয়ে আমাদের মাঝে এসেছেন। আমার বলার অনেক কিছু, আমি মইদিন এবং বসে হয়ে যায়। আমি প্রতিটা জেলায় যাদের মাধ্যমে কোচ মদিন হরজত এবং নূর এবং আরো অনেকেই আছেন, আব্বাস পিয়ারু আপা, আমি সবসময় স্মরণ করি তাদেরকে। এই কারণেই এপ্রিল মাস হইতে এই পর্যন্ত যত অনলাইনে ক্লাস হয়েছে আপনারা সবাই নিজের আপন মনে করে এই অনলাইনে ক্লাসগুলি করেছেন, সামনে আপনাদের ভবিষ্যৎ নিয়ে আপনারা এগিয়ে যাবেন। আমাদের কাজ হলো, আমি একটা কথাই বারবারে বলি, সাধারণ সম্পাদক বড় কথা নয়, বড় কথা হলো দেশের জন্য খেলাধুলা কাজ করা। আমরা নিবেদিত প্রাণ হিসাবে সবসময় মাঠে, ছোটবেলা থেকেই মাঠে কাজ করে আজকে আপনাদের দোয়ায় বাংলাদেশে একটা ছোট্ট একটা খেলা টার্গেট বল আনার উদ্দেশ্য হলো যে বাংলাদেশে 20 থেকে 30 মিটার এই খেলাটা
একটা দৈর্ঘ্য মাঠ হলেই এই খেলাটা ছয় জন খেলোয়াড় নিয়েই এই খেলাটা খেলা করা যায়। এবং সবচেয়ে বিষয় হলো যে যারা এই খেলাটি খেলতে ইচ্ছুক এবং খেলবে তারা অবশ্যই এই খেলাটার উপরে মনোযোগ দিবে, কেননা তারা তাদের গার্জিয়ানরা এই খেলাটা এই কারণেই দিবে তাদের ইঞ্জুরি হওয়ার সম্ভাবনা কম। আমাদের দেশের মাঠও তেমন নাই, স্কুলগুলিতে বাচ্চাগুলি অনেক হয়, খেলার জায়গা পায় না। আমরা করোনাকালীন অবস্থায় খেলা স্কুল থেকে যদি স্কুলগুলি খুলে তাহলে আমরা বড় সড়ে সব স্কুলে আপনারা যে এই অনলাইনে ক্লাস করতেছেন 1-7 তারিখে করবেন, আপনাদেরকে নিয়ে আমরা একটা বসে আলোচনা করে সবটি স্কুলকে আমরা দাওয়াতপত্র দিয়ে আমরা রিং বল বল দিয়ে উৎসাহিত করে আমরা সব স্কুলকে এই খেলাগুলি চালু করার জন্য অনুরোধ করব। যখন সব স্কুলগুলি মোটামুটি ভাবে আমাদের আয়তে চলে আসবে তখন আমরা বিশাল আকারে একটা স্কুল টুর্নামেন্ট দিয়ে আমরা শুভ উদ্বোধন করব। আমাদের শিক্ষামন্ত্রী দীপু আপাকে এনে আমরা খেলাটি উদ্বোধন করব। আমরা ক্রীড়া পরিষদ, আপনি জানেন ক্রীড়া পরিষদ, ক্রীড়া পরিদপ্তর এবং ক্রীড়া মন্ত্রণালয় এবং স্টেডিয়ামে যারা অলিম্পিকের সাথে জড়িত আছে যারা গণ্যমান্য ব্যক্তি সবাই আমাদের এই খেলাটাকে এবং অনেক অনেক ভালোবাসে এবং তারা সবাই আমাদেরকে আশ্বাস দিয়েছে, বলেছে যে আপনারা আপনাদের ছোট্ট একটি খেলা অল্প পয়সায় খেলা আপনারা এগিয়ে যান, আমরা আপনাদেরকে সহযোগিতা করব। এবং আপনারা যারা এই অনলাইনে ক্লাস করতেছেন আমার কথাগুলি শুনতেছেন, আমি মনে করি আপনারা এই দিক নির্দেশনাগুলি আপনারা সুন্দর মতন পালন করবেন, পালন করলে এগিয়ে গেলে দেশও এগিয়ে যাবে, খেলাধুলা এগিয়ে যাবে। আমাদের প্রধানমন্ত্রী সব সময় চায় যে মাঠে বাচ্চাদেরকে খেলা রাখার জন্য, আমি সেই প্রচেষ্টা নিয়ে এই কাজটা আমি শুরু করেছি। আমি আল্লাহর রহমতে দোয়া আপনাদের চাই যাতে আমি আমাদের নিজস্ব যে কোনো উপায়ে আমাদের এই পরিশ্রম করে এই খেলা সারা বাংলাদেশে ছড়িয়ে দিতে পারি। আমি আমাদের শহীদ স্যার উনি অনেক পরিশ্রম করে খেলাটা বাংলাদেশে এনেছে এবং আমরা আপনারা জানেন দীর্ঘ আজকে 7 মাস আমরা গত অক্টোবর থেকে আজ পর্যন্ত আমরা ইনশাল্লাহ প্রতিনিয়তি প্রতি মাসে একটি করে একটা খেলার আয়োজনের ব্যবস্থা করতেছি, না হয় কোচিং এর ব্যবস্থা করতেছি এবং খেলা চালানোর ব্যবস্থা করছি। যেহেতু দেশের পরিস্থিতি এখন একটু খারাপের দিকে সেই জন্য আমরা খেলাধুলাটা বন্ধ রেখে আমরা অনলাইন ইন্ডিয়ার মাধ্যমে ক্লাসগুলি আমরা করতেছি। আমরা আপনাদেরকে বলতে চাই যে এই ক্লাসটা 1-7 তারিখ হবে, এটা একটা ন্যাশনাল খেলা, এই কোচিং কোর্স, এইটা আপনারা সবাই করবেন। আপনারা এটাতে ওনারা আমাদের থেকে ₹500 করে একটা মানে চেয়েছে, ₹500 মানে বাংলাদেশি টাকা পরে 600 টাকা, এই টাকাটা ফি দিয়ে আপনাদেরকে সবাইকে আমরা অনুরোধ করব যে আপনারা এই কোর্সটা কমপ্লিট করবেন। এবং আরো আপনি জেনে খুশি হবেন ইনশাল্লাহ যেভাবেই হোক আমাদের অক্টোবর মাসের 10 তারিখ 11 তারিখ আমাদের 11 তারিখে আমাদের 1 বছরের পূর্তি অনুষ্ঠান হবে, সকাল থেকে র্যালি হবে এবং সেখানে দেশের পরিস্থিতি ভালো হলে এবং আমরা সবাইকে দাওয়াত দিয়ে একটি র্যালি করে র্যালির মাধ্যমে সারাদিন একটি খেলা করব, খেলা প্রীতি ম্যাচ খেলা করব। এবং ডিসেম্বরে আমরা একটি বড় সড়ে একটা বঙ্গবন্ধু মুজিব বার্ষিক উপলক্ষে জাতীয় একটা টুর্নামেন্ট করব, এই আশা আমার আছে যদি আল্লাহ তাআলা আমাদের এই আশাটা পূরণ করে। এবং আমাদের আপনাদের কাছে আমার একটি অনুরোধ, আপনারা আপনাদের আমি হয়তো আপনাদেরকে এখন কিছু দেওয়ার মতন আমার শক্তি অ্যাবিলিটি নাই, আপনারা নিজের পরিশ্রমে আপনারা এগুলি আপনারা করতেছেন, তার জন্য আমি আমার টার্গেট বলের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই। আমি সবসময় দোয়া করি আপনাদের মতন ভালোবাসা পেয়েছি বলেই আমি আমার খেলাকে আমি এগিয়ে নিতে পারবো, কারণ বাংলাদেশে অর্থের টাকাটাই সবচেয়ে আগে চলে আসে। কিন্তু আমার এই টার্গেট বলে যারা জড়িত তারা অর্থের কখনো চিন্তা করে না, তারা কখনো টাকার চিন্তা করে না, নিজের অর্থ নিয়ে তারা এই পর্যন্ত এগিয়ে নিয়ে তারা আসিতেছে। এই জন্য আমি অনেক আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আপনারা যে জেলাগুলি থেকে আজকের এই আয়োজনে
এই অনুষ্ঠানে আপনারা আমন্ত্রিত হয়েছেন, আমি সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আমাদের প্রেসিডেন্ট স্যারের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাই। আপনাদেরকে আমি একটা কথাই বলবো যে আপনারা আপনাদের জেলাতে আপনাদের উদ্যোধন কর্মকর্তা জেলা প্রশাসক তাদের সাথে আলোচনা করার মাধ্যমে আপনারা যদি আমাদেরকে একটা ডেট করোনা যাওয়ার পরে যদি একটা ডেট ফিক্সড করেন যে যে জেলায় সেই জেলাতে আমরা কোচ এবং রেফারি এবং আপনাদের বার বল নিয়ে আমরা উপস্থিত হয়ে আপনাদেরকে আমরা সেই খেলাগুলি প্রশিক্ষণের মাধ্যমে উদ্বোধন করে দিয়ে আসব। এবং আমার এই আশা আকাঙ্ক্ষা আমার এই 60-62 বছর বয়সে আল্লাহ তাআলা পূরণ করেছে, এই জন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে আমি অশেষ ধন্যবাদ জানাই। আমি যেন আমার এই সফলতা কামনা করে টার্গেট বলকে আমি এগিয়ে নিয়ে যেতে পারি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো, ধন্যবাদ ধন্যবাদ তার অনেক সুন্দর বক্তব্য রাখার জন্য। আমি এই পর্যায়ে আমাদের যে জেলা প্রতিনিধি যারা আছেন তাদের একটা পরিচয় পর্বটা আমরা একটু শুনে নিব। আমাদের এটা আসলে ভুল হয়ে গেছে, আমাদের আসলে প্রথমেই সারা উচিত ছিল, কারণ আমাদের একটু যান্ত্রিক ত্রুটির কারণে আমাদের আসলে মিটিংটা একটু লেট হয়েছে, সেই কারণে আমরা আসলে এই জিনিসটা স্কিপ করে গেছি। আমরা চাচ্ছিলাম যে আমাদের যে যে প্রতিনিধি আছেন তারা কোথার থেকে জয়েন করছেন একটু তাদের নাম বলে একটু যদি সবাই একটু এক এক করে পরিচয় দিতেন। আমি প্রথমে দেখতেছিলাম ইসমাইল ইসমাইল লেখা যিনি, তার নাম বলে একটু পরিচয় গুলো দেন, পরিচয় দেন যিনি। ইসমাইল হোসেন, একটু পয়সা দিবেন। ধন্যবাদ। এখন চাচ্ছি যে টার্গেট বলের সাথেও থাকবো, আর আমি ইন্ডিয়ার প্রতিটা কোর্সই করেছি। কথা বলবেন এখানে যারা এখন কথা বলবেন সবাই মিউট খুলে তারপর কথা বলবেন। আমার পরিচয়টা দিয়ে নি, আমার নাম মোহাম্মদ আব্দুন্নূর, চুয়াডাঙ্গা বাসা। আমি বাংলাদেশ টার্গেট বল অ্যাসোসিয়েশনের সহকারী কোচ হিসেবে কার্যক্রম চালাচ্ছি। হ্যালো, এই আনসার ভাই তুমি মিউট করতে পারো? একটু মিউট করে দাও, মিউট করে দাও। না 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 না, আমরা কথা বলবো, কথা না হলে দেখা। হ্যালো, আমার কথা কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ শোনা যায়, বলেন। আচ্ছা, আমি আরেকবার পরিচয় দিই। আমি চুয়াডাঙ্গা থেকে মোহাম্মদ আব্দুন্নূর বলছিলাম। আমি বাংলাদেশ টার্গেট বল অ্যাসোসিয়েশনের সহকারী কোচ হিসেবে নিযুক্ত আছি। যারা কথা বলবেন তারা মিউট খুলে কথা বলবেন। এক লাখ তেজ হাবো।
হ্যালো, আসসালামু আলাইকুম। জি, শুনতে পাচ্ছেন আমাকে? জি, হ্যালো, আমি মোহাম্মদ মোশাররফ হোসেন, টার্গেট বল রেফারি, ঢাকা। থ্যাংক ইউ। জি বলেন। জি, এখন পরিচয় দেন আরিফ হোসেন। হ্যালো, মহিউদ্দিন। জি, এটা আপনি ইয়ে করতেছেন না, ওইখান থেকে যারা যারা লাইনে আছেন তারা একে একে আপনারা যে যে করেন মিউট করেন সবাই, তারপরে হ্যাঁ ওনারা বলতে থাকো যার যার পরিচয়। হ্যাঁ, পরিচয় বললেই তো হয়ে গেল। জি আচ্ছা, জি হ্যাঁ হ্যাঁ, হরদত আলী পরিচয় এবং কোনো প্রশ্ন থাকলে সেটা করেন। হযরত হযরত আলী, এরা অনেকেই আসলে আনমিউট মিউট করেনি, ওই যে মিউট যেখানে আছে না ওটা ওই আনমিউট হয়ে আছে। হ্যাঁ বলেন। আচ্ছা বুঝতে পারছি, সবাইটা মিউট করে নিতে বলুন। এমডি রাজন হোসেন রবিন। আসসালামু আলাইকুম, আমি রবিন সাভার থেকে, সাভার কমিউনিটি স্পোর্টস ক্লাব। আমি একজন টার্গেট বল প্লেয়ার। ধন্যবাদ। থ্যাংক ইউ। এমডি শাকিল হোসেন, নাম বলেন, শাকিল হোসেন পরিচয় দেন এবং আপনার কোনো কোশ্চেন থাকলে বলেন। হ্যালো, আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শাকিল হোসাইন, পটুয়াখালী জেলা, বিপিএড করতেছি সরকারি শারীরিক শিক্ষা কলেজ থেকে, ঢাকা। হ্যাঁ, নতুন, সে নতুন কোচ গুলো করতেছেন, ইন্ডিয়ান থেকে কোচ গুলো করতেছেন। আমি এই মুহূর্তে আবেদন জানাবো। হ্যাঁ, জনাব আব্বাসউদ্দিন তালুকদার, আপনার কোনো কোশ্চেন, কোনো কোশ্চেন থাকলে বলেন এবং পরিচয় দেন। আমার কথা শোনা যাচ্ছে? জি জি। গুড আফটারনুন, আশা করি সকলে ভালো আছেন। আমি মোহাম্মদ আব্বাস আলী, বাই বর্ন বরিশাল। দিন ইসলাম ভাইয়ের সুবাদে বাংলাদেশ টার্গেট বল অ্যাসোসিয়েশনের সাথে কিছুদিন কাজ করার সুযোগ পেয়েছি। আমি পড়াশোনা করেছি বেসিক্যালি স্পোর্টস এর উপরে জার্মানিতে। আমি একজন স্পোর্টস ফিলোসোফার, যদি সুযোগ থাকে বাংলাদেশ টার্গেট বলের সাথে কাজ করার তাহলে আপনাদের সাথে দেখা হবে, কথা হবে, একসাথে কাজ হবে। আর দিন ইসলাম ভাই অনেক ভালো কথা বলেছেন, সাথে সাথে আমি তার ইসে একটু সংযোজন করি। আমরা ইতিমধ্যে ইন্ডিয়া জিএলএ ইউনিভার্সিটিতে যে কোর্সগুলো অনলাইন ক্লাসগুলো করেছি সেটা ছিল ইন্টারন্যাশনালি একটা কোর্স, এবং আগামী 1-7 তারিখ পর্যন্ত যেটা হবে সেটাও ন্যাশনাল নয়, ইন্টারন্যাশনাল টার্গেট বল অ্যাসোসিয়েশনের জন্য এটা এই কোর্সটা হবে। আর আমাদের, আমি গতকাল কি বলেছিলাম, যেহেতু দিন ইসলাম ভাই এবং শহীদ ভাই আমাদের মাঝে এখন আসছেন, আমরা এই অনলাইন ভার্চুয়াল ক্লাস এটা আসানোর রেজাল্ট আশা করা যায় না। আমি তাদের কাছে অনুরোধ রাখবো যে খুব শীঘ্রই, আমাদের এই করোনাকালীন প্যান্ডামিক সিচুয়েশন চলছে, এর ভিতরে অথবা এর শেষের পরে, যেমন কোরবানি সামনে আসছে, আমাদের এই যে অনলাইন ক্লাস আমরা করছি এবং টার্গেট বলের সাথে যারা আমরা সম্পৃক্ত আছি তাদের নিয়ে ঢাকায় একদিনের একটি কর্মশালা, যাতে আমরা কি শিখলাম, আমরা টার্গেট বল অ্যাসোসিয়েশনের যে কোচেস সেগমেন্ট রেফারি ট্রেনিং হয়েছে সেটা থেকে আমরা যে শিখেছি, এরপর আমাদের এই আপগ্রেড, আমরা যে কোর্সগুলো করেছি এর থেকে আমাদের কোনো এক্সট্রা বেনিফিটেড আসছে কিনা এটা দেখা, এবং এটাকে কিভাবে মডিফাই করে
আধুনিক খেলায় রূপান্তরিত করা যায় এবং টার্গেট বল অ্যাসোসিয়েশনের দিনেশ লাম্বাই বলতেছিল। ইতিমধ্যে আমি এক অনুষ্ঠানে ছিলাম ঢাকায়, তখন ক্রীড়া পরিদপ্তরের পরিচালক উনিও ছিলেন, উনি খুব ভালো মানুষ, তিনি বলছেন টার্গেট বলের উন্নয়নের জন্য বাংলাদেশে যত প্রয়োজন হয় বল সরঞ্জাম উনি সরবরাহ করবে, সেদিক থেকে খুব আশাবাদী। এবং আরও একটি বিষয়, আপনারা আমাদের ওখানে এক সচিব মহোদয় ছিলেন, তিনি বলেছেন যে আমি প্রয়োজন হলে সমস্ত জেলা প্রশাসকদের বলে দেব যাতে এই খেলাটার অতি দ্রুত, যেহেতু সরঞ্জাম খুব কম লাগে ব্যক্তি ঘটানো যায়, আর সেদিক থেকে অলরেডি দীনেশ লাম্বাই উদ্যোগ গ্রহণ করেছেন, আমাদের সাথে সলা পরামর্শ করেছেন, বরিশালে আমার আর একজন বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব আছেন নাসরিন আপা পিউরি, স্পোর্টস এর সাথে জীবন যৌবন সবই তার জড়িয়ে আছে। তা আশা করি, আমি আমার বরিশালের কথা যদি বলি, যদি মেয়ে টিমটা ওনাকে দেওয়া হয় আশা করি একটি ভালো অবস্থানে বাংলাদেশকে নিয়ে যেতে পারবে। আর আপনারা যারা স্পোর্টস এর সাথে আমার সাথে যারা সম্পৃক্ত আগ থেকে বা এখন যারা উদীয়মান আছে, বিশেষ করে হযরত আলী মহিউদ্দিন, এরা এরকমের লেভেলের লোক যদি থাকে, তাই আশা করি খুব বেশি দূর নয় যে আমরা খুব শীঘ্রই এক বছরের ভিতরে বাংলাদেশে এই টার্গেট বল পৌঁছে যেতে পারবো। এবং আন্তর্জাতিক অঙ্গনে এই টার্গেট বল, যেমন খো খোকে আপনারা দেখে থাকবেন, যখন ইন্টারন্যাশনাল খেলা হয় বাংলাদেশ কমপক্ষে রানার্স আপ হয়। তা আমরাও আশা করি, যেহেতু ইন্ডিয়া মাদারল্যান্ড, তাই যদি আমরা টার্গেট বল আন্তর্জাতিক ভাবে অংশগ্রহণ করতে পারি, আমরা চ্যাম্পিয়ন না হতে পারলেও আমরা অবশ্য বাংলাদেশকে একটি রানার আপ পুরস্কার এনে দিতে পারবো। যদি সেইটাই পারি তাহলে খুব শীঘ্রই বাংলাদেশ অলিম্পিকে মাথা নড়বে। ক্রীড়া মন্ত্রণালয়, ক্রীড়া পরিদপ্তর, ক্রীড়া সচিব যারা আছেন তারা আমাদেরকে, আমাদের তাদের দ্বারে যাওয়ার প্রয়োজন হবে না, তারাই আমাদের ডেকে ডেকে বিভিন্ন কোর্স এবং এইটা কিভাবে ব্যক্তি করানো যায় সেই বিষয়ে সচেষ্ট হবে। তা আমি আশা করবো আপনারা যারা আমাদের এই কোর্স অতীতে করছেন, এখনো সম্পৃক্ত আছেন, আপনাদের মেধা এবং মননশীলতা আপনারা এই টার্গেট বলের জন্য মনোনিবেশ করবেন, তাহলেই আমাদের এই টার্গেট বল, দীনেশ ইসলাম ভাইয়ের যে আশা, ফেরি ইসলাম ভাইয়ের যে আশা, যে টার্গেট বলকে একটি অবস্থায় দাঁড় করানো সম্ভব হবে। সকলকে ধন্যবাদ, আবার সবার সুযোগে কথা হবে, আল্লাহ হাফেজ। ধন্যবাদ, অনেক সুন্দর কথা বলছেন আব্বাস ভাই। আসলে সে একজন মানে ক্রীড়া ব্যক্তিত্ব, অনেক ভালো একজন স্পোর্টস গার্ডেন বলবো, ভালো অনেক সুন্দর দিকনির্দেশনা দিচ্ছেন আমাদের, ইনশাল্লাহ ভবিষ্যৎ তারা দিবেন। এখন আমি অনুরোধ জানাবো এমডি শাহিন আলম, যদি আপনার পরিচয় এবং আপনার যদি কোনো বক্তব্য আমাদের দিকনির্দেশ থাকে একটু বলবেন। বাংলাদেশ আনসার থেকে বলছি, আসলে একটা খেলা জনপ্রিয়তা পায় একবারে রুরাল এরিয়া থেকে, একবারে গ্রাম অঞ্চল থেকে। তো খেলাটা যদি খুব দ্রুত ইন্টার স্কুল পর্যায়ে নিয়ে যাওয়া হয় তো জনপ্রিয়তা বৃদ্ধি পাবে, এতে করে টার্গেট বলও এগিয়ে যাবে আর সবকিছুই মানসম্মত হয়ে উঠবে আস্তে আস্তে। এটা নেওয়া যায় কিনা এটা আমার জানার বিষয় ছিল। আমার মনে হয় এই ব্যাপারে অলরেডি সে কিছুক্ষণ আগে বলে গেছেন যে আমরা আমাদের যে শিক্ষামন্ত্রী আছেন দীপুমনি শাহ, তাকে দিয়ে হয়তো বা আমাদের আগামী স্কুল খুললে স্কুল পর্যায়ে খেলাগুলো শুরু হবে। হ্যাঁ, এই বিষয়ে ইসলাম ভাই অলরেডি বলছেন, ইনশাল্লাহ আবার একটু বলবেন একটু পরে, আমি সবাইকে একটু ফলো দিচ্ছি। আচ্ছা, এমডি মতিউর রহমান পরিচয় দিন এবং আপনার যদি কোনো কোশ্চেন থাকে সেটা বলেন। এমডি মতিউর রহমান, আসসালামু আলাইকুম, আমি ফরিদপুর জেলা থেকে অবশ্যই বিকাশ নাম্বারটিতে। হ্যাঁ জি, কথাগুলো আমি শুনতে পারি নাই, তো আমি আমার নেটে খুব প্রবলেম হচ্ছিল, তো আশা করি এখন ঠিক হয়েছে। আমি নেক্সট মিটিং এ ইনশাল্লাহ আমি কথা বলার চেষ্টা করব, আজকে আমার কোনো কোশ্চেন নাই, ধন্যবাদ। হ্যালো, আসসালামু আলাইকুম।
হ্যালো জি ওয়ালাইকুম আসসালাম আমরা শুনতে পাচ্ছি আপনাকে জি থেকে আপনার জেলা থেকে হ্যালো জি আমরা শুনতেছি আপনি বলেন আপনার জেলা থেকে বলতেছিলাম আমি সরকারি শারীরিক শিক্ষা কলেজের স্টুডেন্ট আমার আসলে কোনো প্রশ্ন নেই কর্মজন আছে না আমার কোনো প্রশ্ন নেই মহিউদ্দিন ভাই তারপরে কথা বলবে কে তাকে বলার সুযোগ করে দেন নাম বলে দেন আচ্ছা হেলিও ওয়াই সেভেন নামে একজন আছেন একটু তার নাম বলে পৌঁছা দেন প্লিজ আসলে নামটা দেখতেছি না ছেলের নামে নাম তো এই জন্য হাওয়াই সেট আছে না ওয়াই সেভেন ওয়াই প্রো 2018 মিজান স্যার হয়তো ওখানে আপনার নামটা পাঠিয়ে দিত মিজান ভাই হ্যাঁ মিজান ভাই একটু আপনার পরিচয়টা দেন এবং ভাই আপনার কোনো কোশ্চেন থাকলে বলেন মিজান ভাই শুনতে পাইতেছেন মিজান ভাই মিজানুর রহমান বাংলাদেশ পুলিশ আমি একটু জরুরি কাজের জন্য বাইরে গেছিলাম আমি মিটিং এ জয়েন করতে পারি নাই এই কিছুক্ষণ আগে জয়েন করতে তা কি বলছেন আমি বুঝতে পারি নাই তবে যেটুকু বুঝলাম আমার মনে হয় 2-3 মিনিট মানে শুনতে পারছি তাতে তেমন একটা কোশ্চেন করার মতো মানে কিছু শুনতে পারছি না এই জন্য দুঃখিত এখন আমার প্রশ্ন করার কিছু নাই যদি শুনতে পারি আর সামনে তাহলে আমি প্রশ্ন করব ওকে ধন্যবাদ ভাই থ্যাংক ইউ আচ্ছা এখানে আমাদের আরেক একজন আছেন দূত ওমেন্স স্পোর্টস একাডেমি থেকে একজন আছেন ভাই পরিচয় দিয়ে একটু যদি নাম বলে একটু যদি আপনার কোনো কোশ্চেন থাকে একটু বলতেন আসসালামু আলাইকুম ধন্যবাদ মুতাসসিম বিল্লাহ পরিচালক দুরান্ত ওমেন্স স্পোর্টস একাডেমি মাগুরা জেলা প্রতিনিধি মাগুরা আমার আপাতত কোনো প্রশ্ন নাই ওকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আরেকজন আছেন হলো এএএসএম আক্তারুজ্জামান আপনার যদি পরিচয় এবং যদি একটু আপনার পরিচয় এবং যদি কোনো প্রশ্ন থাকে একটু বলতেন এএসএম আক্তারুজ্জামান আমার শুনতে পাইতেছি না সম্ভবত তার মাইক্রোফোনটা অ্যাক্টিভ করা নাই আচ্ছা যাই হোক এড হয় না কি তার কথা শোনা যাবে না আচ্ছা কে আছে তাকে বলো আচ্ছা আরেকজন আছেন Redmi 9 Power নামে একজন আছেন প্লিজ আপনার পরিচয় দেন একটু পরিচয়টা দিয়ে তারপর আপনার কোনো কোশ্চেন থাকলে বলুন Redmi 9 Power নামে একজন আছেন আচ্ছা এখানেও কানেক্ট হচ্ছে না আমি একটু ফকরুল ভাইয়ের কাছে যাবো ফকরুল ভাই আপনার পরিচয়টা দেন এবং আপনার মানে কোনো কোশ্চেন থাকলে সেটা বলেন ফকরুল ভাই না ভাই আসসালামু আলাইকুম আমি ফকরুল ইসলাম আমার আসলে কোনো কোশ্চেন নাই আচ্ছা এছাড়া আমাদের সাথে সবাই মোটামুটি কথা বলছেন যদি কি কথা না বলে থাকেন একটু হ্যান্ড রেজ করলে আমরা বুঝতে পারলাম দুইজন আমি পাচ্ছি একজন হলো Redmi 9 Power আর একজন হলো আচ্ছা আরিফ হোসেন বলেন নাই আরিফ হোসেন Redmi 9 Power হলো শহীদ ভাই আমাদের আচ্ছা শহীদ ভাই ও আচ্ছা আচ্ছা ঠিক আছে আরিফ হোসেন
আচ্ছা আচ্ছা ঠিক আছে, আজকে মনে হয় নাই কেউ। আমি তো এই মুহূর্তে আমি আবার একটু আমাদের আমাদের সেক্রেটারি সাহেবকে বলবো, তার সমাপনী একটু বক্তব্য দিয়ে সবাইকে ধন্যবাদ দিয়ে আমরা আজকে মিটিংটা এই পর্যন্ত মানে আমাদের শেষ করলে বেটার হয়, বা আজকে এই পর্যন্তই রাখি আমরা নাকি? আমি আমাদের আমাদের হাতে আর বেশি সময় নাই ভাই। জি একটু আনমিউট করেন ভাই, আনমিউট করে কথা বলেন। হ্যালো, হ্যাঁ জি জি ভাই, এইমাত্র দেখলাম কিয়ারু আপা আমাদের মাঝে আসছে, কিয়ারু আপার পরিচয়টা বলবেন না? আর মোশারফ ভাই তারপর কিছু বলবেন না? শারীরিক শিক্ষা নড়িয়া মাধ্যমিক বিদ্যালয় বরিশাল। হ্যালো, জি 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 শুনতে পাচ্ছি। আমাদের বাকি সবাই মোটামুটি কথা হয়ে গেছে। হ্যাঁ না, যদি কোনো কোশ্চেন থাকে ম্যাডাম তাহলে বলতে পারেন, যদি কোশ্চেন তাহলে জিজ্ঞাসা থাকে বা দিক নির্দেশনা থাকে তাহলে আমাদের সাথে একটু শেয়ার করতে পারেন। বাংলাদেশে বিভিন্ন জায়গায় আমার ঘোরা হয় ডিজির প্রতিনিধি হিসাবে। তো এইটা সবচেয়ে ভালো হবে যে একজন ভাই প্রশ্ন মানে বলছে যে এটা যদি ইন্টার স্কুল খেলায় আনা যায় এটা সবচেয়ে আমাদের জন্য ভালো হবে, যে একদম নিচু লেভেল থেকে সবাই এটা করতে পারবে, এটা থাকবে আমারও প্রশ্ন। আর দ্বিতীয় হলো আমরা সবাই আমরা চেষ্টা করব প্রতিটা জেলায় জেলায় যাতে এই খেলাটা আমরা চালু করতে পারি। এটার জন্য দীপ্তরাম ভাইয়ের কাছে অনুরোধ থাকবে, আপনিও একটু চেষ্টা করবেন, সবাইকে উৎসাহিত করবেন যাতে আমরা এই খেলাটা প্রতিটা জেলায় যে আমরা শুরু করতে পারি। ধন্যবাদ। হ্যালো, হ্যাঁ মর্জিন জি শুনতে পাচ্ছি, বললেন। হ্যাঁ মোশারফ কিছু বলবেন না? আমাকে শুনতে পাচ্ছেন আপনারা সবাই? শুনতে পাচ্ছেন আমাকে? বলেই গেছেন, কিন্তু সেটা আর না করলে হতো। আর আগাতে পারছি না। দিন ইসলাম ভাই আপনি যেভাবে হোক সুন্দর ভাবে এটা ক্লিয়ার করে দেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ধন্যবাদ। বাংলাদেশ টার্গেট বলের সদস্য বিন্দুগণ আজকে যারা এই আয়োজক করেছেন তাদেরকে আমার টার্গেট বলের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। এবং আমি আগেও আপনাদের বলেছি যে এই খেলাটা অতি তাড়াতাড়ি যদি স্কুলগুলি আল্লাহর রহমতে এই করোনা
উপসর্গ নিয়ে যেত, যদি ভালো হয়ে যায় তাহলে আমরা স্কুলগুলিতে এগুলি খেলাগুলি চালু করার জন্য চেষ্টা করবো। এটা আমি আগেও বলেছি, বিশাল আকারে আমরা দীপুমণি আমাদের শিক্ষামন্ত্রীকে নিয়ে আমরা একটা বড় ধরনের একটা টুর্নামেন্ট করব আমাদের প্রেসিডেন্টের সাথে এবং আমাদের ভাইস প্রেসিডেন্ট ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে আমার আলোচনা হয়েছে। তা আমরা ওই যেহেতু এখন স্কুল বন্ধ, বাচ্চারা বাসায় অনেক কষ্ট করে পড়াশোনাও করতে পারতেছে না, শুধু ওই যে নানান ফেসবুক নিয়ে শুকিয়ে থাকে তারা, আমরা এগুলি থেকে তাদেরকে আল্লাহ রহমতে যেন তাড়াতাড়ি বেরিয়ে এসে তারা মাঠে খেলাধুলা করতে পারে, স্কুল যেতে পারে, পড়াশোনা করতে পারে, তা আমরা আল্লাহ তাআলার কাছে, রব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করি। পরিশেষে আমি ধন্যবাদ জানিয়ে আজকে এই টার্গেট বলের সমাপ্তি ঘোষণা করলাম। স্যার আমি ধন্যবাদ সবাই। হ্যাঁ বলেন বলেন। থ্যাংক ইউ স্যার। আমি পরিশেষে হ্যালো, এক মিনিট আমি ওই আপনাদেরকে সবাইকে অনুরোধ করব যে নূর আপনাদের কাছে যেই ফর্মটা পাঠাবে সেটা ফিল আপ করে আপনারা সবাই নূরের কাছে 600 করে টাকা পাঠিয়ে দিবেন, তাহলে উনি কিভাবে টাকাটা অনলাইনে বা কিভাবে ইন্ডিয়াতে টাকাটা দিবে সেভাবে সেই ব্যবস্থা নিবে। এবং আমরা এই ঈদের পরে আবার আমরা একটা জুমে বসার চেষ্টা করব এবং ঈদের পরে বসে আমরা আবার একটা আলোচনা করে মানে 7-1 তারিখের আগেই আবার আমরা বসে একটা মিলিত হবো। তা আপনাদের মাধ্যমে যে যেখানে আছেন সবাই সবাইকে বলেন যাতে এই কোর্সটা করতে পারলে আমাদের জন্য অনেক ভালো হবে। ধন্যবাদ সবাইকে। আমি এক মিনিট একটু কথা বলবো। এই যে টাকাটা দিয়ে পাঠাবো নূরের কাছে, ওর লিংকে আমি চ্যাট বক্সে আমি একটা ফর্ম দিয়েছি, ওর মধ্যে সব দেওয়া আছে। বিকাশের মাধ্যমে আপনারা টাকা পাঠাবেন, আমার বিকাশ নাম্বারও দেওয়া আছে ওই ফর্মের ভিতর, বিকাশ নাম্বারও দেওয়া আছে এবং কি কোডও দেওয়া আছে। হ্যাঁ বলো নূর। জি আমার কথাটা হচ্ছে যে ফর্মটা আমি কাল সারা রাত ধরে বানাইছিলাম, তো ফর্মটা বানানোর পরে আমি যখন ইয়ে করছি এখানে 5 জন মতো ফর্ম ফিল আপ করছে কিন্তু আপনারা কোনো অ্যামাউন্ট এখন আমার কাছে পৌঁছায় নাই। তো আমরা যখন আছে ফর্মটা ফিল আপ করবো অবশ্যই ফর্মের মধ্যে আমার ফেসবুক সরি ফেসবুক না আমার বিকাশ পার্সোনাল নাম্বার আছে এবং কিউআর কোড আছে, অবশ্যই ওটা সেন্ড করে আপনারা যে সেটা ডকুমেন্ট অবশ্যই নিতে একটা ফাইল আপলোড বলে একটা অপশন আছে, সেখানে আপনারা হচ্ছে আপনাদের পাসপোর্ট সাইজের ছবি আর আপনারা যে আমার কাছে সেন্ড করলেন সেটা একটা স্ক্রিনশট, কিংবা যদি স্ক্রিনশট যদি না থাকে তাহলে ওটা ফরওয়ার্ড করে আমার ওই নাম্বারে ফরওয়ার্ড করে দিলে আমি বুঝতে পারবো যে আপনারা আমার কাছে পেমেন্ট করছেন। এবং যারা যারা ওই ফর্মটা পূরণ করবেন তাদের লিস্ট আমার কাছে অলরেডি আছে, এখন 5 জন মতন ফর্মটা পূরণ করেছে কিন্তু ওরা কেউই মনে করেন যে এখন আপনারা টাকাটা পেমেন্ট করে নাই। এখন এরকম করলে আমাদের হিসাবে একটু গড়বড় হতে পারে, তো আমরা যখনই ফর্মটা ফিল আপ করবো অবশ্যই আমরা টাকাটা পেমেন্ট করে দেবো ইনশাল্লাহ। আমার একটা অনুরোধ এই বিষয়ে যে তুমি হলো যে একটা লাস্ট টাইম বলে দাও যে এই টাইমের আগে যেন অবশ্যই টাকাটা তারা তোমার কাছে পাঠায়, আর যদি যা কোনো প্রশ্ন থাকে অথবা পাঠাইতে কোনো সমস্যা হয় তোমার সাথে যেন 1-to-1 কন্ট্যাক্ট করে সে তার সমস্যা সমাধান করে। ধন্যবাদ। এখানে সমস্যা হচ্ছে যে আপনারা যদি ওই আমাদের ইন্ডিয়া থেকে যে ফর্মটা দিয়েছে ওই ফর্মটা যদি ফিল আপ করি তাহলে আমরা ওইখানে কিন্তু অ্যামাউন্টটা দিতে পারছি না। তো আমি এটা ভাবছিলাম আমি যে ফর্মটা বানাইছি ফর্ম অনুযায়ী একদম হুবহু ইন্ডিয়া যে ফর্মটা দিয়েছে হুবহু একই রকম, শুধু আমাদের ব্যাংক স্টেটমেন্ট বাদে আমাদের ওখানে বিকাশ নাম্বারটা দেওয়া হয়েছে। আপনারা যেভাবে ফর্মটা পূরণ করবেন ঠিক ওইভাবে আমি ফর্মটা পূরণ করে ইন্ডিয়াতে সাবমিট করব, এবং ফর্মটা পূরণ করার সময় ওখানে যে ব্যাংকের স্টেটমেন্ট চেয়েছে ওই জায়গায় আমরা লিখে রাখবো যে সেন্ড মানি ফর মোহাম্মদ উত্তনুর। কথা বুঝি নাই আবার বলেন। সেন্ড মানি মানে নেটের কারণে আসেনি কথা, লাস্ট 2 সেন্টেন্স এখানে ফর্মটা দেওয়া হয়েছে
সেই ফর্ম আর ওখানে টাকা পেড করতে হচ্ছে ব্যাংকের মাধ্যমে। আমি ওখানে কথা বলার পরে ওদের সাথে কনফার্ম হয় যে সেটা বিকাশের মাধ্যমে আমরা টাকাটা পেড করব। আর বাংলাদেশ থেকে যারা ফর্মটা করবে তারা তো ব্যাংকের মাধ্যমে দিবে। এখন এখানে যেহেতু আমরা সিদ্ধান্ত নিয়েছি যে বিকাশের মাধ্যমে দিব, তো আপনারা আমি একটা ফর্ম বানিয়েছি হুবহু যে ফর্মটা দিয়েছে ইন্ডিয়ার ফর্মই, শুধু ব্যাংকের ঠিকানার জায়গায় আমার বিকাশ নাম্বারটা দেওয়া আছে। টাকাটা আমার বিকাশে দিয়ে দিলে আমি একবারে সবারটা দিয়ে দিব এবং ওখানে সবার ফর্মটা আমি পূরণ করে দিব। শুধু আমার যে ফর্মটা আছে এই ফর্মটা হচ্ছে আপনারা পূরণ করলে আমি ওই অনুসন্ধানে আমি হচ্ছে ইন্ডিয়ার ফর্মটা পূরণ করে দিব। কারোর ফোন করার দরকার নাই, সবকিছু আমি এদিক থেকে জামাল স্যারের সাথে কথা বলেছি, ওনার সাথে কনফার্ম হয়ে গেছে যে আমরা বিকাশের মাধ্যমে টাকাটা তার কাছে পেড করব। কিন্তু আমাদের আমাদের ইন্ডিয়ার ফর্ম পূরণ করার দরকার নেই। না না, ইন্ডিয়ার ফর্ম পূরণ করার দরকার নেই। আমি দেখেন চ্যাট বক্সে আমি একটা ফর্ম লিংক দিয়ে দিয়েছি, ওই ফর্মটা পড়লে আমি হচ্ছে আপনাদের সব ডিটেইলস গুলো পেয়ে যাব এবং অনুযায়ী হচ্ছে আমি ইন্ডিয়ার ফর্ম আপনাদের আপনাদের অনুযায়ী আমি ফর্মটা পূরণ করে দিব। আচ্ছা, চ্যাট বক্সের লিংকে ঢোকাউজ আছে না, কারণ আমরা ক্লাসে আছি। আর আরেকটা বিষয় আছে যে এই আমাদের যখন জুম মিটিং অফ হয়ে যাবে তখন কিন্তু চ্যাট বক্সের আর ওই মেসেজগুলো আমরা পাব না, এজন্য ওই অন মেসেজে দিয়ে দিই মোবাইল নাম্বার দিয়ে দিই। আচ্ছা, ওকে ওকে, আমরা পার্সোনাল দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ, পার্সোনাল দেওয়ার আমরা চেষ্টা করব, সবাইকে দেওয়ার চেষ্টা করব। দেখি চ্যাট বক্সে আমি একটা নাম্বার দিয়ে দিয়েছি, এই নাম্বারটা আপনারা প্লিজ আপনাদের কাছে নোট করে রাখেন আর অবশ্যই আমার সাথে কন্টাক্ট করবেন, আমি আপনাদের এসএমএস এর মাধ্যমে হচ্ছে ফর্মটা দিয়ে দিব। আর অবশ্যই আমি হচ্ছে ফর্মগুলো আমি বাংলাদেশ টার্গেট বল অ্যাসোসিয়েশনে যে ফেসবুক গ্রুপটা আছে মেসেঞ্জার ওখানে আমি অলরেডি ওখানে সেন্ড করে দিয়েছি। আমি আরেকটা বিষয় ক্লিয়ার করতে চাচ্ছিলাম স্যার। বলো, সেটা হচ্ছে যে আপনারা স্ক্রিনে দেখেন দেখতে পাচ্ছেন এই যে বাংলাদেশ টার্গেট বল অ্যাসোসিয়েশন, এই ফর্মটা হচ্ছে আমি নিজেই তৈরি করেছি এবং হুবহু আপনার ইন্ডিয়া যে ফর্মটা দিয়েছে ওই ফর্মটা অনুযায়ী। তো আমরা এই ফর্মটা যখনই আপনারা পূরণ করবেন ওই ফর্ম পূরণে এখানে যে ডকুমেন্টস গুলো আপনারা দিবেন সেই ডকুমেন্টস আমার এখানে চলে আসবে। এই যে আমার এখানে অলরেডি এখানে পাঁচজন আপনার ফর্ম ফিল আপ করেছে, প্রথমে আমি করেছিলাম আমারটা আছে, তারপরে এখানে সাইফুল ইসলাম করেছে, মোহাম্মদ শফিকুল রাহি নাকি একটা, এখানে মোটে পাঁচজন আছে আপনার ফর্ম ফিল আপ করেছে, তার মধ্যে একই জন হচ্ছে ডাবল ফর্ম ফিল আপ করেছে। তো আপনারা যে ফর্ম গুলো ফিল আপ করবেন ওই ডকুমেন্টস গুলো ডাইরেক্ট আমার কাছে আসবে, ওখানে যে নাম্বার গুলো দিবেন ওখানে আপনারা যে হোয়াটসঅ্যাপ গ্রুপ দেওয়া আছে সেই গ্রুপে যারা যারা যেটা সিলেক্ট করবেন সেই গ্রুপটা আমার কাছে আসবে যে এই সিলেক্ট গুলো আপনারা করেছেন। আর আপনারা যে ছবিটা দিয়েছেন যে ছবিটা দিয়েছেন দেখেন সেই ছবি আছে এখানে চলে আসছে। এখন আপনারা যেভাবে করবেন অবশ্যই সেভাবে আমার কাছে চলে আসবে, তো আপনারা ওইভাবে ফর্মটা ফিল আপ করবেন এবং আমি ফর্মটা সব জায়গায় দিয়ে দিচ্ছি ইনশাল্লাহ। ঠিক আছে, তুমি পরে মানে মোবাইলের মাধ্যমে এক থেকে একজন থেকে জেনে নিও, এখন মিটিংটা শেষ করো, আমার একটু ক্রিয়াপুর আবার বাইরে যেতে হবে। মহিউদ্দিন ভাই আপনি ইয়েটা শেষ করুন।
আচ্ছা ধন্যবাদ আমাদের আজকে এত সুন্দর একটা প্রোগ্রাম করার জন্য, এবং সর্বোপরি ধন্যবাদ আমাদের দি ইসলাম ভাই, আমাদের সেক্রেটারি সাহেব, তিনি এত সুন্দর উদ্যোগ নিতেছেন। আর এছাড়া আমার কোনো কথা নেই আজকে এই বলে, আমরা যেহেতু আমাদের দি ইসলাম ভাই মিটিংটা শেষ করেছেন, তাই আমরা এই মুহূর্তে আমরা এখান থেকেই আজকে 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 সবাই সুস্থ থাকি, যার যার বাসায় থাকি সুস্থ থাকি, এবং সুন্দরভাবে সবাই ঈদ করি। ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে এই পর্যন্ত বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।